বিশ্বাস করো আজকের ইন্ট্রো দেওয়ার মুড নেই, তো তার জন্য আজকে ইন্ট্রো ছাড়াই ভিডিওটা শুরু করছি। মানে কি বলবো, এই ভিডিওটা করারও সেরকম আমার কোনো মানে মোটিভ ছিল না, তাও করছি একটাই কারণে, কারণ আজ নয় কাল তোমরা আমাকে হাজারো প্রশ্ন করবে, আমাকে অনেক প্রশ্নের মুখোমুখিও হতে হবে, তো সুতরাং তাই আমি ভাবলাম যে উত্তরটা দিয়ে দেওয়াই ভালো। দেখতে পাচ্ছ রেডি হয়েছে, এখন বাজে মানে রাত্রি ওই 9টা পেরিয়ে গেছে মোটামুটি, তো রেডি বলতে কিছু না, একটা ভালো জামা পরেছি আর একটু হালকা করে হয়তো লিপস্টিক দিয়েছি। কোথায় যাব কি ব্যাপার সবটা জানতে পারবে, মানে অবশ্যই হয়তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো, মানে বোন এমন একটা কাজ করবে কখনো আশা করিনি, বিশ্বাস করো। আমি শুধু এই কারণেই ভিডিওটা করে রাখছি বা মানে ভিডিওটা শুরু করেছি বাড়ি থেকে একটাই কারণে, ছাদে এসে এখন শ্যুটটা করছি এরপর বেরোবো, একটাই কারণে শুরু করে দিয়েছি। কারণ কেন বলো তো, কালকে যখন ব্লগে তোমরা বোনকে মানে ওই সিঁড়িতে সিঁদুর পড়া অবস্থায় দেখতে পাবে, তখন নিশ্চয়ই আমাকে প্রশ্ন করবে না, দিদি ভাই তোমার বোনের কি বিয়ে হয়ে গেছে, কিভাবে হলো, কি হাজারো প্রশ্নের মুখোমুখি হবে, তো তার জন্য ভাবলাম চলো আগে থেকেই ক্লিয়ার করে দিই ব্যাপারটা। তো তার জন্য আর কি, মানে বলতে পারো একরকম প্রচণ্ড রাগও লাগছে, মানে লজ্জাও লাগছে, মন খারাপও লাগছে, তার সাথে সাথে হাসিও পাচ্ছে যে বোন এমন একটা কাজ করবে আশাও করিনি। তো যাই হোক, মানে আমরা এখন হচ্ছে স্টেশনে যাব, স্টেশনে না প্রথমে বোনের শ্বশুরবাড়িতে যাব, ওখান থেকে হয়তো মানে স্টেশনে যাব না শ্বশুরবাড়ি যাব কিছু বুঝতে পারছি না, বোন একবার বলছে আমি স্টেশনে রয়েছে, একবার বলছে শ্বশুরবাড়ি রয়েছে, এরকম আর কি হচ্ছে ব্যাপারটা। তো যাই হোক, মোটামুটি যাচ্ছি বোনকে আনতে। তো বোন বললো যে আমি যদি এখন বাড়ি ফিরে যাই আমি একাই ফিরব, আর এখন আমার হাজব্যান্ড আসবে না আমার সাথে, এরকমটাই ও বললো। তো তার জন্য মানে ওকে একা করেই আনবো বাড়িতে, ও যেটা বললো আর কি যে এখন আমি বাড়িতে ফিরবো যদি তোমাদের কোনো অসুবিধা না থাকে। তো আর আমার বাবা মা কিন্তু বরাবরই মানে আমাদের এতটাই ভালোবাসে, কখনো আমাদেরকে মানে সব কথা কিন্তু শেয়ার করতেই বলেছিল, এমনকি ও সব কথা শেয়ার করার পরেও যে এমন একটা কাজ করবে মানে আশাই করিনি। তো যাই হোক, মানে তার জন্যই সবাই মিলে যে আনতে যাচ্ছি, কোথায় যাব এখন সেটা জানি না, মানে হয় শ্বশুরবাড়িতে যাবো বা কিংবা ওকে স্টেশনে আনতে যাবো, এরকম আর কি ব্যাপারটা হবে। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, খারাপ লাগাও রয়েছে একটা, মানে প্রচণ্ড পরিমাণে মন খারাপ হলে আছে, তার সঙ্গে রাগও হচ্ছে, হাসিও পাচ্ছে সব রকম বলতে পারো। যাই হোক, এই যেহেতু বুঝতেই পারছো কোথায় যেতে হবে তার কোনো ঠিক নেই, হয় স্টেশন কিংবা শ্বশুরবাড়ি কোনো ঠিক নেই, বোন মানে ঈশানি এখন হয়তো ঘুমিয়ে ঘুমিয়ে যাবে না কী করবে জানি না, ওকে নিয়েই যাবো। তো তার জন্য এমনি হালকা একটা ভালো জামা পরেছি, নাহলে তার থেকেও বড় কথা খারাপ জামা পরে তো আর যাওয়া যায় না। তো চলো যাওয়া যাক, যেতে যেতে বাকি কথা হবে, কী হচ্ছে না হচ্ছে পুরো আপডেট তোমাদের দিতে থাকবো। তো এই যে এখন হচ্ছে আমরা প্রথমে স্টেশনে চলে এসেছি, এখানে বোন হচ্ছে মানে এসে স্টেশনে বসেছিল, কিন্তু আমরা ওকে বললাম যে না তুই চল আগে তো শ্বশুরবাড়িতে যাই, শ্বশুরবাড়িতে গিয়ে মানে ওদের সাথে কথা বলি, দেখে আসি সব কিছু, তারপরে হচ্ছে গিয়ে কথা হবে। তো তার জন্যই এই যে দেখো, মানে বোনকে এখন স্টেশনে আনতে এসেছে, মানে ও আমাদের বাড়িতেই যাবে এখন, বাবার বাড়িতে, তবে আপাতত হচ্ছে মানে ওর হচ্ছে এতে যাবো আর কি, মানে শ্বশুরবাড়িতে যাবো। তো যাই হোক চলো, এখান থেকে মানে বোনের সঙ্গে কথা বলছিলাম, বোনকে বললাম যে টেনশন করার দরকার নেই, সবাই সব কিছুটা মেনে নিয়েছে, তো এতটা চাপ নেওয়ার কোনো দরকার নেই। তো এটা শুনেই বোন হাসছিলো, আমি ওকে আর কি করে বলছিলাম চল তোকে একটা ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিই বুঝবি তখন। তো এই মানে এইসব করতে করতেই তারপর দেখলাম যে ট্রেন চলে এসেছে, এই জন্য আবার এই যে দেখো ট্রেনে করে এখন যাচ্ছি। তো চলো একেবারে বোনের শ্বশুরবাড়িতে গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি দেখো আমার বোনের বিয়ে কিন্তু হয়েই গেছে, মানে আমাদের না জানিয়ে বিয়ে করবে এটা অন্তত আশা করিনি, আমরা চেয়েছিলাম যে ও আমাদের জানিয়ে বিয়ে করুক, কিন্তু ও আমাদের জানালোই না, না জানিয়েই বিয়ে করে নিয়েছে। তো বোনের হাজবেন্ড এখন একটু বাজারে গেছে, ও এলেই তোমাদের সঙ্গে তার পরিচয় করাবো, কি তাই তো? একদম। কেমন লাগছে বোনকে নতুন মানে বিয়ে হয়ে নতুন সাজে কেমন লাগছে অবশ্যই জানো। আর হ্যাঁ, আমরা কিন্তু এই মুহূর্তে বোনের শ্বশুরবাড়িতে রয়েছি, তোমরা আশা করি বাড়িটা দেখে বুঝতেই পারছো বাড়িটা আমাদের না, বিশ্বাস কর তোর থেকে এটা আশা করিনি। তোর লজ্জা লাগছে না এইভাবে আমাদের না জানিয়ে বিয়ে করতে? কি করব আর, বাধ্য হলাম। তোর একটু হলেও লজ্জা থাকা উচিত, এরকম দাঁত কেলিয়ে কেলিয়ে হাসছিস না জানিয়ে বিয়ে ছিয়ে করে, এই দেখ এখনো সত্যি বলিস নি কিন্তু, এটাই সবাই জানবে বিয়ে করেছিস। সত্যি কি বলবো, এই যে আমার বর।
আসলে ওর আগমনী লুক ছিল আজকে, এই যে হাতে আলতা পায়ে আলতা আগমনী লুক হয়েছিল, তার জন্য এখন আমরা মেকআপ রিমুভ করিনি, এখানে এই যে রিমুভার হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো এই যে এখন মানে কি বলবো, বাড়িতে চলে এসেছি, আর চলো একবার মানে আমার বোনের মুখ থেকেই বাকি কথাটা শুনে নাও তোমরা। কেমন লাগলো প্র্যাঙ্কটা? আসলে আমরা প্র্যাঙ্ক করছিলাম তোমাদের সাথে, মানে এটা হচ্ছে বোন আমি আইডিয়া দিয়েছিল, দিদি আমি যখন সিঁদুর পরে আছি, তোমরা তো সবাই জানো ও হচ্ছে আগমনী লুক করেছিল, তো তার জন্য ওকে সিঁদুরটা পরানো হয়েছিল, ঠিক আছে? ওখানে যেহেতু ও পার্বতী লুকেছিল, ওকে তো সিঁদুর পরাতেই লাগবে, তার জন্য ওকে সিঁদুরটা কিন্তু পরানো হয়েছিল। আর সেই সাজেই, কারণ ওখানে তো আর চুলে শ্যাম্পু দেওয়া উচিত না, আমাদের শ্যুট করতে করতে কয়টা বেজে গেছিলো, সন্ধ্যে হয়ে গেছিলো না, পুরো একেবারে অন্ধকারেই বাড়ি এসেছে, তোমরা তো দেখেছো, তো ওই মুহূর্তে তো আর লোকের বাড়িতে মানে ওইভাবে শ্যাম্পু দেওয়া সম্ভব না, তো তার জন্যই ও কিন্তু মানে ওইভাবেই বাড়ি এসেছে, কোনো উপায় নেই। ও প্রচণ্ড লজ্জা পাচ্ছিল, বাট ও বললো দিদি আমার মাথায় একটা প্ল্যান আছে, হ্যাঁ এইভাবে না আমরা একটা প্র্যাঙ্ক করি, চল মানে সমস্ত আমাদের ফ্রেন্ডসদের সাথে যারা আমাদের ভালোবাসে তাদের সাথে একটা প্র্যাঙ্ক করি, সবসময় তো আমরা নিজেদের ওপর প্র্যাঙ্ক করি, তো তার জন্য এটা বোনের আইডিয়া ছিল। আর এখন যে আমাকে দেখছো, আমি কিন্তু ওই দিন একটা অন্য ড্রেস পরে গেছিলাম, যেহেতু আমি পুরোটাই ক্যামেরার পেছনে ছিলাম তাই তোমরা হয়তো দেখতে পাওনি আমাকে। এখন হচ্ছে আমরা গেছিলাম কোথায়, শপিংয়ে গেছিলাম, শপিং থেকে বাড়ি এসেছি, বোনের আমি ম্যাচিং ম্যাচিং এই যে ড্রেস পরেছি, যাই হোক আমি ব্ল্যাক আর ও ব্লু। তো সেই এসে পড়ে ও বলছে দিদি কালকে তো ওই ভিডিওটা দিবি, তার ইন্ট্রো আর এন্ডটা কর, তো তার জন্যই হচ্ছে ইন্ট্রোটা দিতে গেছিলাম এই ড্রেসটা পরেই ছাদে। আর শপিং থেকে এসে দেখো যে ইসেনের জামাটা আমার খুলে দিয়েছি, তো সে যাই হোক সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে, গরম লাগছিল তো ওকে তার জন্য। আর এসেই এই যে বোন বললো দিদি এবার তো শেষ কর, সবাইকে সত্যিটা বল, নাহলে তো সবাই ভাবতো আমি সত্যি সত্যি বিয়ে ঠিক করে বসে আছি, এরকম কিছুই ব্যাপার না, মানে বোন ঠান কোনো বিয়ে করেও নি কিচ্ছু না, ওটা জাস্ট আগমনী লুকের একটা মানে কিছু উপায় ছিল না, তাই সিঁদুরটা আর মুছতে পারেনি, তো তার জন্য ব্যাস আর কিচ্ছু কারণ না। আমার বোন এখনো কুমারীই রয়েছে, কাকু বলছে বিবাহিত, আমি বলছি দেখ বিবাহিত না এরকম আর কি। যাই হোক, তো চলো কেমন লাগলো প্র্যাঙ্কটা অবশ্যই কমেন্টে জানিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অনেক বেশি বেশি করে দিও, হ্যাঁ আর সাথে সাবস্ক্রাইব, তো চলো লাভ ইউ অল, টাটা বাই বাই। অনেকেই ভাববে এটা সত্যি, তাই ভিডিওটা শেষ করার আগে তোমাদের চলো বেশ কিছু প্রমাণ দিয়ে দিই যে এটা পুরোটাই কিন্তু ওই আগমনী লুকের শুট হওয়ার পরের ঘটনা। আমি পালিয়ে গিয়ে বিয়ে করেছি, তুই কেন আলতা পরেছিস সাথে? আমি তোর বিয়েতে নাচতে গেছিলাম এই জন্য। তাই তুই পালিয়ে গিয়ে বিয়ে করেছিস? আমরা স্টেশনে বসে দুই বোন মিলে এখন মজা করছি, ট্রেন আসতে অনেক রকি এর গল্প, তো সব ট্রেনই ছিল আজকে, কখন যে ট্রেন আসবে ভগবানই জানে, তাই না? অনেক দেরি হবে। আসলে কি বলতো, ওখান থেকে তো মেকআপ তোলা সম্ভব হচ্ছিল না, তাই বোন বললো যে ঠিক আছে চল এইভাবেই বাড়ি ফিরি, কারণ শ্যাম্পু দেওয়া তো সম্ভব না, মেকআপ টেকআপ তুলে ওই শীতের মধ্যে সিঁদুর ছিল তো, তো সেইভাবেই এই যে আমরা এখন বাড়ি ফিরেছি, তো বুঝতেই পারছো পুরোটাই তোমাদের ওপরে একটা প্র্যাঙ্ক হয়েছে। তো কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্টে জানিয়ে, জানি অনেকে হাসবে অনেকে গালিও দেবে, তো তাও আর কি করা যাবে, তো চলো। ও মা, সাইলি পালিয়ে গেল? হ্যাঁ না, ও যাওয়ার মেয়েই নয়, কারণ আমার সব সময় বিশ্বাস আছে তোদের উপর, আমার কোনো মেয়ে যায় না। উল্টে আমার মা কি বলে সেটা বলে, তুমি উল্টে আমাদের ওকে বলে দি, ছোটটাকে বলে দি, ছোট কেন আমাদেরও বলতো, মানে তখন বালে তুলে দিয়ে আসবো, চলে যাবে ওরম বলে, যাকে ভালোবাসিস একবার বল বাঁধে গিয়ে তুলে দিয়ে আসবো। হ্যাঁ কিন্তু বলে যাব না আমরা, হ্যাঁ বলে অনুষ্ঠান করেই বিয়ে হবো, দেখো হ্যাঁ বলছে যাবো, বিয়ে মানুষের জীবনে একবারই হয় তাই না? শালি তোর কি কথা বল, বিয়ে মানুষের জীবনে কবার হয়? তোমরা যদি খুশি থাকো তাহলে ঠিক আছে, মানে আমাদের বললে আরো কি বলিস, ওটাই মানে কি বলতো, আমাদের খুশিতেই আমার বাবা মা খুশি, এই হচ্ছে ব্যাপার। আমাদেরকে সবসময় আর কি করে বলে, যা না তোরা পালা পালা, একটা মেয়ে পালা, চারটে মেয়ে আমার একটাও পালালো না, কেউ বদনাম দিতে পারে না আমাদের, সবাইকে অনুষ্ঠান করে দিতে হচ্ছে। একবার হচ্ছে কি মানে আমি আমার মেজদির বাড়িতে গেছিলাম, 7 দিন ছিলাম, সবাই বলে কি বলে রিমি পালিয়ে গেছে, কি অবস্থা, আমি তাকে বলি হ্যাঁ পালিয়ে গেছে, ভালো ভালো ঠিক আছে ভালো, এটা জাস্ট একটা প্র্যাঙ্ক, একদম মজা করার জন্য আর কিছু না, মানে আমাদের মোটিভ মানে এটা হয় না যে পালিয়ে যাব কাউকে বিয়ে করে নেব, তো পাগল নাকি আমরা, যাবে যাওয়ার বাচ্চা নয়।
আশা করি তোমরা সবটা ক্লিয়ার আশা করি শুনে নিয়েছো। না না বাবা, আমরা পালা টালাবো না, বোনের বিয়েতে নাচবো মস্তি করবো, আর আমার বোনও পালাবো না, কারণ আমাদের বাড়িতে বলাই আছে ভাই তোমরা খুশি থাকলে আমরাও খুশি, যাকেই ভালোবাসবে কোনো অসুবিধা নেই। কি বানাবো তুমি? এটা কি? এটা তো ময়দা, আমার বিয়ের মিষ্টি। হ্যাঁ, ওর বিয়ের জন্য লুচি ভাজা হবে। আসলে ময়দা গুলো বৃষ্টির জন্য দেখো একদম গোটা গোটা হয়ে গেছে, রোদে দিবে। ওটা গোটা গোটা হয়ে গেছে ময়দা গুলো, তাই হচ্ছে রোদে দেওয়া হবে। এদিকে এগুলো কি? এই পাতাগুলো কে কে চেনো বলবে। হ্যাঁ মা ওটাই বলছে এক্ষুনি, এটাকে আমাদের এখানে তেলে কুচির পাতা বলে, তেলে কুচি, তেলা কুচি, সরি সরি, এই নামটাই গুলি আসছে, তেলাকুচি পাতা। এই পাতাটা কে কে খাও আর কাদের ওখানে কি বলে অবশ্যই কিন্তু কমেন্টে জানে। এটা গোটা আছে না এই পাতাটা, দেখো দেখো দেখো, এই যে এই পাতা, এটা প্রচুর উপকার বলো মা খেলে পরে। প্রচুর প্রচুর, ডাক্তার খেতে বলে তো, ডাক্তার খেতে বলে। ওই তাই ওই তাই, বোন এক্ষুনি গেছিল কলেজ, কলেজ না সকালে টিউশন গেছিল। আরে যে ঝিঙ্গা কেটে রেখেছি না, হ্যাঁ হ্যাঁ, মজা করার জন্য আমি করেছি, তাই না? এটা হচ্ছে আমাদেরকে যারা ভালোবাসে আমাদের অডিয়েন্সের সাথে আমরা একটা মজা করলাম, প্র্যাঙ্ক করলাম, তাই তো?